যদি হয়তো তারাও এটা ঠিকভাবে চেক করে না যে বাইকের কন্ডিশন কি, বাইকটা কি আমার সাজেস্ট করা ঠিক হবে কিনা। আপনি যদি বাইক সম্পর্কে না জানেন তাহলে একা একা যদি বাইক কিনতে যান আপনার সাথে কি কি হইতে পারে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটার প্রেক্ষিতে আমি আসলে কথা বলতেছি। চার দিলে মনে হয় জেনারেটর অন করে রাখছে। একটা ইউটিউবার নাকি ভিডিও ছাড়ছে যে কম মূল্যে ভালো বাইক পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড শোরুমে। এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা না বুঝে না জেনে আসলে বিভিন্ন শোরুম এবং বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইককে প্রমোট করে। তো এই জন্য বলতেছি কখনো বাইক কিনতে একা যাবেন না, অ্যাটলিস্ট আপনি যদি না বুঝেন ভুলে একা যাবেন না। তারা তাদের ভিউজের জন্য আর কি যা মন চায় তা আপনাদের সাজেস্ট করে দেয়। বর্তমান দিনে সবার মনে বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। পুরো টাকাটা যখন জ্বলে যাবে এবং বাইকটাও যখন চালানোর মতো কন্ডিশনে থাকবে না, তখন ট্রাস্ট মি আপনার বাইকের উপর থেকে মন উঠে যাবে। হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু নুরশাফায়াত্রিয়ান। হোপ ইউ গাইস আর অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। অ্যান্ড আজকে আমি বেসিক্যালি একটা দরকারি টপিকে কথা বলবো, অ্যান্ড দ্যাট ইজ আপনি যদি বাইক সম্পর্কে না জানেন তাহলে একা একা যদি বাইক কিনতে যান আপনার সাথে কী কী হইতে পারে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। সো চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমার পরবর্তী ভিডিওসের আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। তো বেসিকলি আজকে আমি কথা বলবো যে যারা বাইক ছিল না তারা এখনকার দিনে বাইক কিনতে গেলে অথবা সাথে যদি কেউ না থাকে যে বাইক সম্পর্কে জানে তাহলে কীভাবে বাইকগুলো নেয়। বেসিকলি তারা একটা ইউটিউবে ফার্স্ট থেকে গুগল ইউটিউব এগুলোতে সার্চ করে অথবা বিক্রয় ডট কমে সার্চ করে। তো রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেটার প্রেক্ষিতে আমি আসলে কথা বলতেছি, ঘটনাটা আপনাদের বলি। এদিকে মনে হয় কোনো একটা শো হচ্ছে ইভেন্ট ইভেন্ট। তো আমি আর আমার ফ্রেন্ড কিছু টিএসসিতে বসেছিলাম, কথা বলতেছিলাম। ঠিক তখন একটা পালসার এনএস আসে, পালসার এনএসের সাউন্ড কাইন্ড অফ সিএনজির মতো, সিএনজিও না মনে হয়, স্টার্ট দিলে মনে হয় জেনারেটার অন করে রাখছে। তো বাইকের সাউন্ডটা শুনে স্বাভাবিকভাবেই আমাদের ব্যাচে একটা এনএস আসে, আমার ফ্রেন্ড আর কি তাকে বললো যে ভাই বাইকের সাউন্ডের অবস্থা কেন। তখন ভাই যেটা বললো জানাইলো যে তার ছোট ভাই হচ্ছে বাইকটা নিয়েছে একা একা যায় একটা ইউটিউবারের ভিডিও দেখে। একটা ইউটিউবার নাকি ভিডিও ছাড়ছে যে কম মূল্যে ভালো বাইক পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড শোরুমের। তো তার কাছে বাইকটা খুব ভালো লাগছে, উপর দিয়ে চকচক করতেছিল। সেকেন্ড হ্যান্ড শোরুমগুলো ম্যাক্সিমাম টাইমে বাইকের অবস্থা এমন করে রাখে যেন উপর দিয়ে আর কি দেখে মনে হবে যে নতুন বাইক একদম, ভিতরের কন্ডিশনটা আসলে নতুন মানুষ হয় স্বাভাবিকভাবেই বুঝতে পারে না। তো তিনি ওইভাবে ইউটিউবারের উপরে ভরসা করে শোরুমের উপরে ভরসা করে বাইকটা নিয়ে আসে, এবং বাইকটা নিয়ে আসার পরে যখন ফার্স্ট সার্ভিসিংয়ে যায় তখন আসলে বাইকটার আসল রূপটা তার কাছে বের হয়ে আসে। বাইকের 15,000 টাকার মতো খরচ অলরেডি সে করে ফেলছে, তাও বাইকের কোনো ইম্প্রুভ হয়নি, তো বেসিকলি পুরোই ধরা। এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যারা না বুঝে না জেনে আসলে বিভিন্ন শোরুম এবং বিভিন্ন সেকেন্ড হ্যান্ড বাইককে প্রমোট করে। যদি হয়তো তারাও এটা ঠিকভাবে চেক করে না যে বাইকের কন্ডিশন কি, বাইকটা কি আমার সাজেস্ট করা ঠিক হবে কি না। তো এই জন্য বলতেছি কখনো বাইক কিনতে একা যাবেন না, অ্যাটলিস্ট আপনি যদি না বুঝেন ভুলে একা যাবেন না। কোনো বড় ভাই অথবা পরিচিত কোনো মানুষ যে বাইক সম্পর্কে ভালো বুঝে তাকে নিয়ে যান। প্রয়োজনে কাউকেই যদি না পান তাহলে এলাকায় প্রত্যেকটা এলাকায় একটা করে মেকানিকের শপ আছে, সেই মেকানিকের শপের থেকে একজন এক্সপিরিয়েন্স মানুষ নিয়ে যান। তাকে দরকার পড়লে কিছু খরচ দিয়ে দিবেন, বলবেন যে আমি আপনাকে খরচ দিয়ে দিচ্ছি, আপনি জাস্ট আমাকে বাইকটা ভালো করে চেক করে এভরিথিং বলে দিবেন যে এটা কত হলে ভালো হয়, কত টুকের বেশি এটাতে যাওয়া ঠিক হবে না অ্যামাউন্ট, এবং কত টাকা খরচ আছে নেওয়ার পরে। তো আশা করি যে ঠকবেন না, মানে ঠকার পসিবিলিটিসটা অনেকাংশ কমে যায়। তাও অনেক কিছু আছে বাইকের যেগুলো আসলে এক দেখায় কোনোভাবেই বোঝা সম্ভব না। যে কোনো ভিডিও টিডিও দেখে একা যে বাইক নেওয়াটা আমি একদমই প্রেফার করি না, রেজাল্ট ভালো হয় না। সবাই হিসাব করে না, তবে কিছু কিছু কয়েকজন আছে হাতে গোনা, তারা তাদের ভিউজের জন্য আর কি যা মন চায় তা আপনাদের সাজেস্ট করে দেয়। এবং আপনারাও অবুঝের মতো আসলে মানে এক প্রকার বাধ্য হয়েই তাদের কথাটা বিশ্বাস করে নেন সরল মনে। এবং বর্তমান দিনে সরল মনে বিশ্বাস করাটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। কাউকে অপরিচিত কাউকে সরল মনে বিশ্বাস করা যাবে না, সেটা যেই হোক আমিই হই না কেন। অবশ্যই কাউকে না কাউকে নিয়ে যাবেন, এটা অলরেডি একটা কাহিনী ঘটলো যার পরিপ্রেক্ষিতে এর আগেও আমি এই ধরনের ঘটনা দেখছি। এবং সেখানে শোরুম বলেন আর ব্যক্তিগত গাড়ি বলেন, ব্যক্তিগত বাইকগুলো একটু মোটামুটি ভালোই হয় সেকেন্ড হ্যান্ড বাইকের তুলনায়, কারণ অ্যাকচুয়াল কন্ডিশনটা বোঝা যায়।
চেষ্টা করবেন হাতে থেকে নেওয়ার, সেখানে শোরুম থেকে নিবেন না এটা বলতেছি না। অনেক ভালো বাইকও তারা উঠায়, আবার অনেক খারাপ বাইকও তারা উঠায়, তাদের ব্যবসা, সব ধরনের বাইকই তাদের রাখতে হয়। সো অবশ্যই সাথে কাউকে নিয়ে যাবেন, তাহলে এই ধরনের চান্সেসটা কম থাকে যে আপনি কোনো ধরনের কোনো প্রতারণার মাঝখানে পড়ে যাবেন। তো এই ছোট একটা বিষয় অনেকেই জানেন কিন্তু আবার অনেকেই জানেন না, তো ব্যাপারটা জানানোর জন্যই বেসিকলি আমি আজকে এই ভিডিওটা করতেছি। যেন একটু সতর্ক হন, পুরো টাকাটা যখন চলে যাবে এবং বাইকটাও যখন চালানোর মতো কন্ডিশনে থাকবে না, তখন ট্রাস্ট মি আপনার বাইকের উপর থেকে মন উঠে যাবে। আপনার মন চাইবে না যে আপনি বাইক পরবর্তীতে কিনেন টেনেন। এবং একদমই যদি আপনি কোনোভাবেই কোনো কিছু ম্যানেজ করতে পারতেছেন না, ধরেন কাউকে পাচ্ছেন না, এই ধরনের সিচুয়েশন হচ্ছে, তখন কিছু বেস্ট মানে কিছু ভালো অপশন আছে, কিছু ভালো সেকেন্ড শোরুম আছে, তারা আপনার কাছ থেকে, আমি আগেই বলে রাখছি, এক্সট্রা চার্জ করবে, যা বাইকের দাম তার থেকে এক্সট্রা নিবে, তারা লাভ করবে, মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা লাভ করবে। এটা মাথায় রেখে লাইক সাওয়ারি আছে মোটামুটি ভালো ট্রান্সপোর্ট দিই, অনেক মোটর ব্লগার আছে সাওয়ারির প্রমোশন করে, তো সাওয়ারি মোটামুটি আমি যতটুকু শুনছি ভালো বাইকই দেয়, কিন্তু প্রাইসটা ওয়ার প্রাইস। তো সেই যদি কাউকেই না পান একান্ত, একদমই পাচ্ছেন না, তখন এই ধরনের শোরুম আপনি দেখতে পারেন। তো বেসিকলি ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, কারণ পরবর্তী ভিডিও যারা আপডেটগুলো চলে যায় সর্বপ্রথম আপনার কাছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। অল অফ ইস ভাই ব্রাদার্স, পিস।